তাহলে এখন থাকছে দুদিন লেটেস্ট গসিপ নিউজ। প্রথমেই থাকছে বিচ্ছেদের পর সমুদ্র তীরে ফারিয়া জানালেন নিজের মনের অবস্থা, এবং সর্বশেষ থাকছে জয়ার উত্তর শুনে অবাক হলেন নেটিজেনরা। সো লেট জাম্প ইনটু দা ফার্স্ট টপিক। বিচ্ছেদের পর শবনম ফারিয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়া থেকে যেন কিছুটা দূরে সরে গিয়েছেন তিনি, এমনটাই এখন সবার মুখে মুখে। কিন্তু না, ফেসবুকে শবনম ফারিয়াকে না পাওয়া গেলেও তিনি সরব রয়েছেন ইনস্টাগ্রামে, সেখানেই মিলছে তার খোঁজ। সেখানে তাকে দেখা গেল সমুদ্রের ভেজা বাতাসে নিজেকে মেলে দিতে, নীরব কথোপকথন জলৎ সমুদ্রের সঙ্গে। কি কথা তার, সে কথা শবনম ফারিয়াই জানেন। তবে অনুমান করা যায় রিসেন্টলি সময়ে কক্সবাজারের কোন নাটকের শুটিং এ গিয়েছিলেন তিনি। অভিনেতা মনোজ ফারিয়ার একটি ছবিও তুলে দিয়েছেন। ফিল্মি স্টাইলের ছবিতে ফারিয়ার নায়িকা সত্তা প্রকাশিত হয়েছে, অন্তত এমনটাই বলেছেন এই অভিনেত্রী। নায়িকা সুলভ একটি ছবি পোস্ট করেছেন শবনম ফারিয়া, যেখানে দেখা যাচ্ছে দোপাট্টা মাথার উপর তুলে ধরেছেন। ফারিয়া ছবির ক্যাপশনে লিখেছেন, থ্যাঙ্কস মিস্টার মনোজ পারমানিক ফর ওয়াকিং আপ মাই ইনার নায়িকা সত্তা। আরেকটি ছবি পোস্ট করেছেন শবনম ফারিয়া, ধারণা করা হচ্ছে এটি কক্সবাজারের পাশে মেরিন ড্রাইভের ধারের একটি রিসোর্টে তোলা। ছবিতে ভাবালুতা স্পষ্ট হয়েছে, খুব গভীর ভাবে টেনে নিচ্ছেন প্রকৃতির ঘ্রাণ। মিথ্যাকে কার্বন ডাইঅক্সাইডের মতো ত্যাগ করে গ্রহণ করেছেন চিরসবুজ সত্য, যার কারণে ছবির সঙ্গে লিখেছেন, সত্য তোমাকে মুক্তি দেবে। সো লেট জাম্প ইনটু দা লাস্ট টপিক। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, যার রয়েছে লাখো ভক্ত, দুই বাংলাতে তিনি সমান তালে দাপিয়ে বেড়াচ্ছেন সব সময়। রিসেন্টলি ফর দা লাভ অফ ফুড নামের একটি অনুষ্ঠানের তৃতীয় পর্বে হাজির হয়েছিলেন জয়া। সেখানেই তিনি জানিয়েছিলেন তিনি ভালো দই পান্তা বানাতে পারেন, ডিম ভাজি দিয়ে ভাত খেতে পছন্দ করেন। ছোটবেলায় জয়ার নানি তাকে প্রচুর তেতো খাবার খাওয়াতেন, এখনো সেই অভ্যাস রয়ে গেছে, কারণ তেতো খেলে ত্বক ও শরীর দুটোই ভালো থাকে। ঘরের নাকি বাইরের খাবার বেশি পছন্দ আপনার, এমন প্রশ্নের উত্তরে জয়া জানিয়ে দিলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার তার ভালো লাগে, সেটা ঘরের হোক কিংবা বাইরের। পাশাপাশি মেক্সিকান জাপানি ও কোরিয়ান খাবারও ভালো লাগে জয়ার। জয়া বলেন, আমি খেতে ভালোবাসি, তাই খাওয়া নিয়ে এত কিছু ভাবি না, তাই আমাকে খাদকও বলা যেতে পারে। সো ভিউয়ার, জেনে তো নিলেন দুটি লেটেস্ট গসিপ নিউজ। আর এই দুটি নিউজ নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।